আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আলিফা সামুস ব্লগ। আজকে ব্লগটা হলো সুইট অফ বেঙ্গল ফেস্টিভ্যাল 2022 উপরে, যেটা 13th অ্যানিভার্সারি উপলক্ষে টি টু টেলিগ্রাফের সাথে অ্যাসোসিয়েট করে এটা অর্গানাইজ হয়েছিল। এই সুইট ফেস্টিভ্যালটা লাস্ট 2015 থেকে হয়ে আসছে। প্রত্যেক ইয়ারে সিসি2 এর যে অ্যানিভার্সারিটা হয়, 19th সেপ্টেম্বর 2009 এটা ওপেন হয়েছিল সিসি2 রাজারহাট। তো সেই উপলক্ষে, অ্যানিভার্সারি উপলক্ষে 2015 সাল থেকে প্রত্যেক বছরেই এই সুইট অফ বেঙ্গল ফেস্টিভ্যালটা হয়। শুধু 2019 মনে হয়নি, তাছাড়া প্রত্যেক বছরেই হয়। প্রত্যেক বছর তোমার যাওয়া হয়ে ওঠে না, এবছরেই লাকিলি মানে যেদিন লাস্ট ডে ছিল সেদিনকেই আমি ওখানে পৌঁছে গেছিলাম। এখানে টোটাল 15টা স্টল ছিল, তার মধ্যে একটা পাওভাজি স্টল ছিল আর একটা চাটের স্টল ছিল। তো বাকি 13টা হচ্ছে মিষ্টির স্টল ছিল। প্রাইসগুলো এমন কিছু হাই ছিল না, সবই রিজনেবল ছিল। তো মোটামুটি মিনিমাম দেখলাম 20 টাকা থেকে স্টার্ট ছিল মিষ্টিগুলো, মানে মিনিমাম এক পিসের দাম 20 টাকা ছিল, আর লাস্ট দেখলাম 100 টাকা ছিল। তো তার মধ্যে 100 বলতে এক পিসের দাম 100 ছিল না, 3-4 পিস ওই বেক রসগোল্লা ছিল, 4 পিস তো 100 নিচ্ছিল, 180 এরকম সামথিং নিচ্ছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন সবকটা স্টলগুলো আমি ঘুরে ঘুরে দেখিয়েছি, আর এত কালারফুল মিষ্টি মানে দেখলেই খেতে ইচ্ছা করবেই ঠিকই, কিন্তু আমি আপনাদেরকে বলতে পারছি না যে আপনারা চাইলেই এসে খেয়ে যেতে পারেন। কেন কি ওটা আমি যেদিনকে গেছিলাম ওদিনকেই লাস্ট ছিল, ওটা 2nd, 3rd আর 4th সেপ্টেম্বর, এই 3 দিনের জন্য ছিল ওটা, 12টা অনওয়ার্ডস, মানে দুপুর 12টা থেকে শুরু ছিল। তো এটাই খুব দুঃখের বিষয়, আমি ব্লগটা এত তারপরে আবার এত দেরিতেও এটা আপলোড করছি আজকে 2-3 দিন পরে। তো আপনারা চাইলে নেক্সট ইয়ারে আসতে পারেন, আমি চেষ্টা করব নেক্সট ইয়ার যখন এটা অর্গানাইজ হবে আমি আগে আগে বলে দিতে ডেটগুলো, বা যেদিন ফার্স্ট ডে থাকবে ওদিনকেই যাওয়ার চেষ্টা করব, যাতে আপনারা আমার ব্লগ থেকে আসতে পারেন এই জায়গাটায়। আমার তো সব থেকে এই মিষ্টি স্টলটা খুব ভালো লেগেছিলো, খুব কালারফুল ছিল। শীতলা মাত্তা মিষ্টান্ন ভাণ্ডার, এটা উত্তরপাড়ায়, আর প্রাইসগুলোও খুব রিজনেবল ছিল, মানে 20-30 টাকা এরকম দাম ছিল, মানে 20 থেকে শুরু আর লাস্ট 80 ছিল, সেটা আবার বেক রসগোল্লা 4 পিস। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি মেনুটার প্রাইস লিস্টটা আপনাদেরকেই দেখাচ্ছি। তো এই মিষ্টিগুলো মানে এটা হচ্ছে সিটি সেন্টারে ঢুকলে প্রথমেই পড়তো, মানে ঢুকেই রাইট সাইডে প্রথমেই দোকানটা ছিল। তো এত কালারফুল মিষ্টিগুলো দেখে, মানে এটা দেখেই মানে সবকটাই টেস্ট করি, সবকটা টেস্ট করে হয়ে ওঠা হয়নি, যাই হোক। তো আপনারা যারা উত্তরপাড়ায় থাকেন আর আমার এই ব্লগটা দেখছেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে এই মিষ্টির দোকানের মিষ্টিগুলো। তো আরেকটা ব্যাপার ছিল, মিষ্টিগুলো এখান থেকে ডাইরেক্ট আমি পে করতে পারছিলাম না, মানে কাউন্টার থেকে, দুটো কাউন্টার ছিল, একটা শেষের দিকে একটা সামনের দিকে, কাউন্টারে গিয়ে কুপন নিয়ে তারপরে এখানে দিতে লাগছিলো, মানে ডাইরেক্ট এদেরকে পেমেন্ট করা যাচ্ছিলো না। সুইট ফেস্টিভ্যাল বলে শুধু মিষ্টি খেয়েই কাটাতে হবে সেরকম কোনো ব্যাপার ছিল না। তো ওখানে দুটো সব, একটা চাট আর একটা পাওভাজি ছিল দোকান স্টল ছিল। তো এই যে আগারওয়ালস পাওভাজি, তো এখানে আপনারা যারা মিষ্টি খেয়ে বোর হয়ে যাচ্ছিলেন তারা তো এখানে তো পাওভাজি নিশ্চয়ই ট্রাই করেছিলেন, যারা গেছিলেন। আপনারা নিশ্চয়ই জানাবেন আমাকে কমেন্ট সেকশনে যে কারা কারা গেছিলেন, কাদের কতটা ভালো লেগেছে এই স্টলের, সবকটা স্টলের খাবারগুলো, কোন স্টলের খাবারটা, কোন স্টলের মিষ্টিগুলো বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। পাওভাজির পরে এবার আপনাদেরকে দেখাই চাটের স্টলটা। এই স্টলটার নাম ছিল বন্ধনা চাট। তো এখানে সব ধরনেরই চাট পাওয়া যাচ্ছিল, রাজকচুরি, পাপড়ি চাট, মিক্স চাট, দইবড়া, দই ফুচকা, ঢোকলা, সবই পাওয়া যাচ্ছিলো চাটের মধ্যে যা যা পড়ে। আর এখানে ঘুগনি, পুরো স্টলগুলোর মধ্যে মানে সিটিজেনে ঢোকার সাথে সাথেই এত সুন্দর একটা ঘুগনির অ্যারোমা, স্মেল বলবো না, ঘুগনির অ্যারোমা আসছিলো। তো মনে হচ্ছিলো আগেই ওটাই টেস্ট করি। আপনারা যখন এই ব্লগটা দেখবেন তখন হয়তো এই স্টলগুলো থাকবে না, এই ফুড ফেস্টিভ্যাল, সরি ফুড না, সুইট ফেস্টিভ্যালটা হয়তো শেষ হয়ে যাবে, মানে কেন কি আমি যেদিন গেছিলাম ওদিনকেই লাস্ট ছিল।
তো আপনারা চাইলে আসতে পারেন সিসি টু রাজারহাটে। এখানে এটা ছাড়া আরও অনেক ইভেন্ট অর্গানাইজ হয়, মানে কোনো না কোনো উইকেন্ডে কিছু না কিছু ইভেন্ট এখানে থাকতেই থাকে, মাসে তো একটা দুটো ইভেন্ট হতেই থাকে, তো আপনারা চাইলে আসতেই পারেন সিসি টুতে। আজ আমি আমার এই ব্লগটা এখানেই শেষ করছি, আর যেটা আমি সবসময় বলে থাকি, যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, আর শেয়ারও করবেন, যত শেয়ার করবেন তত আমার ভালো লাগবে। আর সবার লাস্ট যেটা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার কোনো একটা ব্লগে দেখা হবে আপনাদের সাথে। থ্যাংক ইউ।